তো বন্ধুরা, গতকাল অর্থাৎ 15ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হয়ে গেল। এই বাজেটে কোন কোন নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হলো এবং এই বাজেটে আপনার আমার মতো সাধারণ মানুষদের জন্য বিশেষ কিছু সুবিধার কথা ঘোষণা করা হয়েছে, তো এই বিশেষ সুবিধা এবং বাজেটের নতুন প্রকল্প নিয়ে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং অন্যান্য সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, রাজ্য বাজেট পেশ করেছে রাজ্যের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। 2023-24 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করা হয়েছিল 15ই ফেব্রুয়ারি 2023 তারিখে। এখানে টোটাল 129 পাতার বাজেট পেশ করা হয়েছে। তার মধ্যে কোন কোন নতুন প্রকল্প আনা হয়েছে এবং সাধারণ মানুষদের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ সুবিধাগুলো দেওয়া হয়েছে, শুধু সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে বহু প্রকল্প নিয়ে এসেছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আরও অনেক। এবং এর মধ্যে এবছরে আরও একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে, সেটি হলো মেধাশ্রী। এই মেধাশ্রী প্রকল্পে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ওবিসি ছাত্রছাত্রীরা এককালীন 800 টাকা করে পাবে। এই প্রকল্পের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং নতুন বাজেটে এই বিষয়টাকেও উল্লেখ করা হয়েছে। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বিশেষ খুশির খবর ঘোষণা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সরকার থেকে যে আর্থিক সাহায্য করা হয় তার পরিমাণ বাড়িয়ে 25 গুণ করা হয়েছে। অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীগুলো আগে যে পরিমাণ টাকা পেত, এবার থেকে তার 25 গুণ বেশি টাকা পাবে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এখনও পর্যন্ত দেওয়া হয়েছিল 553 কোটি টাকা, কিন্তু এই বছর বাজেটে সেটা করা হয়েছে 13,660 কোটি টাকা। এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আরও বেশি বেশি করে লোন নিয়ে নিজেদের কাজে লাগাতে পারবে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তারা এতদিন 60 বছর পর্যন্তই টাকা পেত, কিন্তু এবারে বলা হয়েছে 60 বছরের পরেও তারা টাকা পাবে। তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না, তারা সরাসরি বার্ধক্য ভাতার টাকা পেতে শুরু করবে। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা সরাসরি বার্ধক্য ভাতার টাকাও পেয়ে যাবেন। এরপর নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, নাম হলো মৎস্যজীবী বন্ধু। এই মৎস্যজীবী বন্ধু প্রকল্পে 18 থেকে 60 বছরের মৎস্যজীবীদের দুর্ঘটনাজনিত মৃত্যু এবং স্বাভাবিক মৃত্যুর জন্য পরিবারের হাতে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেবে রাজ্য সরকার। এরপর আরও একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, নাম হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই প্রকল্পে 18 থেকে 45 বছর বয়সী 2 লক্ষ যুবক যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার, যাতে করে তারা নিজেদের স্বাধীন ব্যবসা খুলে স্বনির্ভর হতে পারে। এই প্রকল্পের 10% অথবা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত লোনের উপর ছাড় দেবে সরকার এবং 15% পর্যন্ত গ্যারেন্টার থাকবে সরকার নিজেই। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি খুবই একটি ভালো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ যুবক যুবতী স্বনির্ভর হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আরও একটি নতুন প্রকল্পের কথা 2023-24 অর্থবর্ষের বাজেটে ঘোষণা করা হয়েছে, নাম হলো রাস্তাশ্রী। এই রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে 11,500 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হবে, যাতে করে গ্রামীণ জনসমাজ উন্নতির পথে এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই প্রকল্পটাও খুবই ভালো একটি প্রকল্প। এবং চা বাগান কর্মচারীদের বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে এখানে। যে সমস্ত চা বাগান কর্মচারীদের জমির দলিল নেই, সেই সমস্ত চা বাগান কর্মচারীদের বাস্তু জমি হিসাবে জমির পাট্টা দেবার কথা ঘোষণা করা হয়েছে এইবারের বাজেটে। বন্ধুরা, এইবারের বাজেটে সাধারণ মানুষদের জন্য এই নতুন প্রকল্প এবং সুবিধার কথা ঘোষণা করা হয়েছে।
বাজেটের পিডিএফের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লিংক থেকে পিডিএফ ডাউনলোড করে আপনারা বিস্তারিতও দেখে নিতে পারেন এবং কোন জেলা থেকে 2023-24 অর্থবর্ষের সংক্ষিপ্ত বাজেটটা আপনারা শুনলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করবেন। ধন্যবাদ।